এই ইসলামের ভিতরে শুধু পরকালের নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, মা বাবার সাথে সন্তান কিভাবে ব্যবহার করবে ইসলাম শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে চলবে ইসলাম শিখাই দিয়েছে। স্ত্রীর সাথে স্বামী কিভাবে ব্যবহার করবে ইসলাম শিখাই দিয়েছে। বড় ভাই আসলে কিভাবে কি করতে হবে ইসলাম শিখাই দিয়েছে। ছোট ভাইকে কিভাবে স্নেহ করতে হবে ইসলাম শিখাই দিয়েছে। দোকান আছে ব্যবসা কিভাবে করবেন ইসলাম শিখাই দিয়েছে। টাকা বেশি আছে কিভাবে বণ্টন করবেন ইসলাম শিখাই দিয়েছে। অপরিচিতের সাথে কিভাবে কথা বলবেন ইসলাম শিখাই দিয়েছে। রাস্তা দিয়ে চলছেন চোখ কিভাবে নিচে রাখবেন ইসলাম শিখাই দিয়েছে। জানা কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে। ইফতিজিং কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে। তর্ক কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে। ঝগড়া কিভাবে মীমাংসা করবেন ইসলাম শিখাই দিয়েছে। এবার বলেন পৃথিবীর শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য তর্ক বন্ধের দরকার আছে, ঝগড়া বন্ধের দরকার আছে, ভ্রাতৃত্বের দরকার আছে, বন্ধনের দরকার আছে, সুসম্পর্কের দরকার আছে, ভালোবাসার দরকার আছে। আর এই ভালোবাসা ব্যবহার হয়, ভালোবাসা হয় উত্তম ব্যবহারের কারণে, সুন্দর আচরণের কারণে। ইসলাম বলে ও মুসলমানরা শুনো, হাশরের ময়দানে নবী রাহমাতুল্লিল আলামিন জানান দিচ্ছে মিজানের দাড়ি পাল্লাই যতগুলো আমল বাড়ি হবে তন্মধ্যে সবচেয়ে যে আমলটা বাড়ি হবে সেটা হচ্ছে তোমার চরিত্রের আমল। আপনি আমি বাহিরের লোক দেখে বলতে পারবো না কোন জীবন সঙ্গী আপনার জন্য আমার জন্য দুনিয়াতে বেনিফিট দিবে, পরকালে উপকার হবে আপনার আমার জানা নাই। কারণ আপনি আমি দেখি তো দেখি কতটুক দেখি, যতটুক আপনার আমার চোখ দেখে। ইসলাম বলে যে তোমার জীবন সঙ্গী তো একদিনের সম্পর্ক নয় যে আজকে কবুল বললাম 10 সেকেন্ড পরে ব্রেক আপ করে ফেললাম, বিষয়টা তো এতটুক নয়। কারণ একটা স্বামী স্ত্রীর সাথে বন্ধনের সাথে দুইটা পরিবারের সম্পর্ক জোর হয়ে যায়, দুইটা সমাজের সম্পর্ক হয়ে যায়। আবার আল্লাহ চাহে তো তাদের মাধ্যমে সন্তান আসার পরে নানার বাড়ি দাদার বাড়ির সম্পর্ক হয়ে যায়, এভাবে বংশ বিস্তার করে। ইসলাম বলে যে আমি সেটার দিকেও মনোযোগ দিয়েছি, রব সেটার দিকেও মনোযোগ দিয়েছে। সুতরাং পাত্র কিভাবে পছন্দ করবা তোমাদের আইডেন্টিটির মধ্যে নাই, পাত্র কিভাবে চয়েস করবা তোমাদের জানার মধ্যে নাই। ইসলাম এমন ধর্ম যেখানে পাত্র কিটা কোনটা ভালো হবে সেটাও জানাই দিয়েছে, পাত্র কোনটা ভালো হবে সেটাও জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে একটি মাস মাহে রমাদান দিয়েছেন কে? আর একটু আস্তে করে বলেন, দিয়েছেন কে? আর আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন বান্দার জন্য দিয়েছেন। জোরে বলতে হবে, আল্লাহ যা কিছু দিয়েছেন বান্দার জন্য দিয়েছেন। আর আল্লাহ তাআলা সমস্ত কিছুর যিনি স্রষ্টা তিনি সব কিছুকে যতটুক ভালোবাসেন তন্মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন যে সৃষ্টিকে সেটার নাম হচ্ছে ইনসান। ইনসানের ভিতরে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন মুমিনদেরকে, মুমিনদের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসেন নবীদেরকে, রসুলদেরকে, আর তাদের চাইতে সবচাইতে বেশি যাকে ভালোবাসেন তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। এই কয়েকটা দিন গরম কি কমছে না বাড়ছে? জোরে বলেন, গরম বাড়লে তৃষ্ণা, গরম বাড়লে তৃষ্ণা, তৃষ্ণা বাড়লে কষ্ট বাড়ে। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন মুসলমানগণ, যতই গরম বাড়ুক পানি কিন্তু স্পর্শ করেনি, এমনকি ঘরের ভিতরে যে বসে আছে পানি স্পর্শ করেনি, এমনকি ঘরের ভিতরে যে কেউ নাই বোতল আছে তিনি আছেন তারপরও পানি স্পর্শ ছড়ে বলতে হবে পানি স্পর্শ। পুকুরের মধ্যে গোসল করতে ডুব দিছে, চাইলে দুই ডুব তিন ডুব কিন্তু সে পানি পান। এবার বলেন আমাদের দুনিয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিতে হবে, দুনিয়া লাগবে কি লাগবে না? সংসার, ব্যবসা, চাকরি, স্ত্রী, স্বামী, পরিবার, পরিজন সবকিছু লাগবে, কিন্তু জান্নাতও তো লাগবে, কবরের শান্তিও তো লাগবে। এবার ইসলাম আপনাকে বলে নাই দুনিয়াকে তুমি এমন ভাবে ত্যাগ দাও পরকাল অর্জন করার জন্য যে তোমাকে পরিবারের মানুষ আঙ্গুল তুলে কথা বলবে যে তুমি বাবা হয়ে দায়িত্ব পালন করনি, স্বামী হয়ে দায়িত্ব পালন করনি, স্ত্রী হয়ে কর্তব্য পালন করনি, এই সুযোগ ইসলামে দেয় নাই। ইসলাম বলে দোয়া করা শিখাই দিচ্ছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। রব বলে যে দুনিয়া অর্জন করো পরকালও সাজাই নাও, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি নামাজ পড়বেন, শারীরিক ব্যায়ামের ফায়দা আপনার
যোগ হয়ে যাবে এই নামাজ আপনি পড়বেন নেকির পাল্লা তো ভারী হবে হবে রুকুর সওয়াব আলাদা সিজদার সওয়াব আলাদা তাসবীহর সওয়াব আলাদা ফাতিহার সওয়াব আলাদা জম্মে সূরার সওয়াব আলাদা নিয়তের সওয়াব আলাদা আশার সওয়াব আলাদা বসার সওয়াব আলাদা এতেকাবের সওয়াব আলাদা তাকানুর সওয়াব আলাদা সব তো আলাদা দিবে দিবে যেটা পরকালের মধ্যে আপনার কাজে আসবে আমার কাছে আসবে কিন্তু রব্বে কারীম এত দয়াবান দুনিয়া রিজিকের ব্যবস্থাও নামাজের মধ্যে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এবার বলেন নামাজ পড়লে দুনিয়ার কিছু फायदा আছে না নাই আছে আর একটু জোরে বলেন আছে না নাই আছে এবার বলেন আপনার আমার যে যাই কিছু করি কাজকর্ম করি সেটা কিসের জন্য রিজিকের জন্য এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকদাতা কে আল্লাহ আর রিজিকটা আল্লাহ কখন দেয় যখন রহমত দেয় ঠিক আর নামাজ হচ্ছে রহমত পাওয়ার একটা জারিয়া তাহলে আপনি নামাজ পড়লেন রহমত নিলেন আপনি রিজিক নিলেন তার মানে দুনিয়ার জন্য ফায়দাই নামাজের মধ্যে আছে সুবহানাল্লাহ এবার আসেন রোজা বছরে কয়বার একবার আরেকটু আস্তে করে বলেন একবার রোজা বছরে কয়বার একবার এবার এই একটা বার রোজা যখন আপনি রাখবেন জাপানি বিজ্ঞানী অসুমি তার গবেষণা দিয়ে দেখে প্রত্যেকটা মানুষের তার গবেষণা রিসার্চে বলে প্রত্যেকটা মানুষের 12টি মাসের মধ্যে অন্তত এক মাস না খেয়ে থাকাটা শরীরের জন্য সুস্থতার আপনার নিদর্শন বহন করে এই ইসলাম সেই থিওরিটাকে 1450 বছর আগে সিয়ামের মাধ্যমে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এবার বলেন দুপুরবেলা আমরা খাওয়া থেকে মুক্ত থাকি পানি পান করি না জোরে বলেন পানি পান করি না এটাও আল্লাহ পাকের এক বিশেষ সুবহানাল্লাহ এবার বলেন নামাজের ভিতর দুনিয়ার फायदा আছে জোরে বলেন আছে রোজার ভিতরে আছে যাকাতের ভিতরে আছে এই অর্থনৈতিক মন্দার বিষয়টাকে যদি আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন সেটার মধ্যে যদি যাকাতের সুষ্ঠু বণ্টনটাকে আপনি যদি বণ্টন করে সুন্দরভাবে আপনি অ্যাপ্রিপিয়েট করতে পারেন আপনিও বলতে বাধ্য হবেন একমাত্র এই পৃথিবীর রাজ্য থেকে আপনার অরাজকতা এই বৈষম্যতা ধনী গরিবের ভেদাভেদ দূরীকরণের জন্য যাকাত সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সুবহানাল্লাহ আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিতে জানি না পারি না সেটা আমাদের ব্যর্থতা এক এক ওষুধের এক এক ধরন সমস্ত কিছুর কাজ হচ্ছে ওই জীবাণুকে নষ্ট করা এই জীবাণুকে নষ্ট করা আপনার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আপনি শুনলে অবাক হবেন ওই জাপানি বিজ্ঞানী অসুমি তার গবেষণার মধ্যে দেখলেন যে এই রকম যদি 12টি মাসের মধ্যে একটি মাস যদি নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে পারে তার শরীরের ভিতরে জীবাণু অটোমেটিক ক্ষমতা লেস হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হতে থাকে তাহলে এই রমজানের ভিতরে শুধু সব নাই রোগের চিকিৎসাও আল্লাহ রেখে দিয়েছেন আপনি শুনুন তর্ক এক জায়গায় বিদ্বেষ এক জায়গায় বাস্তবতা ভিন্ন জায়গায় ইসলাম এটা কোনো ব্যক্তির বানানো ধর্ম নয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ও আমার ভাই ও বোনেরা অন্তরে কান লাগিয়ে শুনুন আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাস্তবতা কখনো পাল্টায় নাই পাল্টাবে না ইসলাম ধর্মের টোটাল সেক্টরটাকে আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন আপনিও মানতে বাধ্য হবেন ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধানের জন্য প্রত্যেকটা বিধানের মধ্যে মানব জাতির জন্য পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে বলেন সুবহানাল্লাহ তর্ককারীকে মাফ করে দাও কষ্টদাতাকে মাফ করে দাও বাটপারি করনেওয়ালাকে মাফ করে দাও তুমি তোমার রবের দিকে তাকাই মাফ করো এই নিয়তে যেন রব তোমাকে মাফ করে দেয় তোমার ভুল দেখে সুবহানাল্লাহ মানব দিন দিন রোগ বেশি হয় WHO সংস্থা জানান দিচ্ছে বিশ্ববাসীকে মানবের রোগ দিন দিন কমছে না বাড়ছে ভিন্ন ভিন্ন রোগ দেখা যাচ্ছে আর সমস্ত রোগের মেন কারখানা ধরা হয় পেটকে আর পেটের মধ্যে যাওয়া হয় খাবার খাবারের জন্য হয় হাত খাবারের জন্য ব্যবহার হয় মুখ আর খাবারের জন্য ব্যবহার হয় ইচ্ছা এই খাবার 24টা ঘন্টার মধ্যে আমরা আমাদের নিয়মে খাচ্ছি আমরা আমাদের পছন্দের মতো খাচ্ছি যখন রোগ আক্রান্ত হয়ে যায় যখন ডাক্তারের পরামর্শ যায় এবার ডাক্তার আমাদেরকে গবেষণা করে আমাদেরকে রিসার্চ করে এবার ডাক্তার আমাদেরকে লিস্টি করে দেয় এটা খাওয়া যাবে না এটা এতটুক হাঁটা লাগবে বসা লাগবে শোয়া লাগবে ওষুধ এটা খাওয়া লাগবে এই টাইমে খাওয়া যাবে না ওই টাইমে এটা খাওয়া যাবে না তোমার পছন্দের গরুর ভুনা মাংস বাদ দিয়ে দিতে
দিতে হবে, তেলযুক্ত খাবার বাদ দিয়ে দিতে হবে, বিরিয়ানি খাবার বাদ দিতে হবে, ফাস্ট ফুড বাদ দিয়ে দিতে হবে, বার্গার বাদ দিয়ে দিতে হবে, ফুচকা বাদ দিয়ে দিতে হবে, স্যান্ডউইচ বাদ দিয়ে দিতে হবে, পিৎজা বাদ দিয়ে দিতে হবে, এই খাবার বাদ দিতে হবে, মিষ্টি জাতীয় খাবার বাদ দিয়ে দিতে হবে। ও ডাক্তার কেন বলছেন? বলে যে তোমার শরীরের জন্য, তোমার সুস্থতার জন্য। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ইসলামের মধ্যে মানবের সুস্থতার জন্য আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে খাদ্যাভ্যাসের বর্ণনা 1450 বছর আগে দান করে দিয়েছেন। এবার যদি প্রশ্ন করা হয় ইসলাম মানবো তো মানবো কেন, আপনার আমার উত্তর হবে নিজের দুনিয়া এবং পরকালে ভালো থাকার জন্য ইসলামকে মানতে হবে। আচ্ছা আপনার একটা কথা বলেন তো, শহরে মানুষ আছে না নাই? আছে। আর একটু জোরে, আছে। গ্রামে মানুষ আছে না নাই? আছে। কোন জায়গার মানুষ বেশি অসুস্থ? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো, কোন জায়গার মানুষ বেশি অসুস্থ? তো গ্রামের গুলাও বাংলাদেশি, শহরের গুলাও বাংলাদেশি, শহরের গুলো এত অসুস্থ হচ্ছে কেন? কারণ আপনি গ্রামের মানুষকে দেখবেন না জেনে হলেও ইসলামের নিয়মে তারা চলে বেশি। যেমন ইসলাম পরামর্শ দিচ্ছে, বর্তমান ডাক্তারও পরামর্শ দিচ্ছে, রাত বেশি জাগিও না, তাড়াতাড়ি ঘুমাই যাও। অনেক গ্রামের মধ্যে আপনি দেখবেন 8-9 বাজলেই পুরো এলাকা শুনশান হয়ে যায়, মানুষ ঘুমের দিকে জগতে চলে যাচ্ছে। আর আপনি শহরে যাইয়ে দেখবেন রাতে 2 বাজেও মনে হয় যে দিনের 10। তাহলে শহরের মানুষ ওই নিয়ম থেকে বেড়ে চলে যাচ্ছে, যেখানে গ্রামের মানুষ এখনো পর্যন্ত নিয়ম মানে। তো অনেকে যারা গ্রামকে হেয় করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই যারা শহরে থেকে গ্রামের মানুষকে হেয় করো, তোমরাও এক সময় গ্রামে ছিলা, বাবাকে দেখো না হয় দাদাকে দেখো না হয় দাদার বাবাকে দেখো, কেউ না কেউ সবাই গ্রাম থেকে হয়েছে। গ্রামকে যারা হেয় করে তারা কখনো সুস্থ মানুষ হতে পারে না, কারণ আমাদের সবার নারী গ্রামে। অনেকে কৃষককে ঘৃণা করে, আমাদের মতো কিছু মানুষ কৃষককে ঘৃণা করে, কৃষকের ঘামকে ঘৃণা করে। আমি বলি ভাই কি খাও তুমি, তুমি যেটাই খাও সেটাই কৃষকের পরিশ্রমের ফসল। তুমি যদি কৃষককে বাদ দিয়ে দাও তোমার আর খাওয়া নাই। সেজন্য ইসলাম বলে কাউকে কখনো ঘৃণা করা যাবে না, ছোট করা যাবে না, নিজেকে বড় করে অন্যকে হেয় করা যাবে না। কারণ তুমি সেটাই করবা যেটা তোমার রব পছন্দ করে, আর তুমি যদি সেটাই করতে পারো তাহলে ইজ্জত দুনিয়াতেও পাবা, ইজ্জত পরকালেও পাবা। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, ইজ্জত দেনে ওয়ালা রব তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছে। এবার আসেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আর সমাজে দেখলাম বদ অভ্যাস আছে, হুজুরের হদে নামাজ লই ওয়াইজ করি ফেললে তারপরও হবুদে নামাজ লাই আলোচনা করিব, হর হত্যারও নেই, ইতে নিজে নামাজ না পড়ে, ইতে নিজে, ইতে শুধু শুক্রবার একদিন ঈদে ওরা হাত না তুই নামাজ না বরস কিনলে তুই তে তুমি উনিবে সমস্যা, ওই সমস্যা অনুযায়ী ওষুধ দিলে হামোদে এত লাই হদিবাজি, আরে গতানুগতিক আলোচনা হইলে আরে নড়াইক না ফল মানুষ। এবার শুনেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে আসরের নামাজের পরে একজন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজকে, আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি অদমের হাতে কবুল করেছেন। আমার একটা অভ্যাস হচ্ছে আমি আগে যাচাই বাছাই করি, উনি কি স্বইচ্ছায় করবেন নাকি
কেউ প্রেসার করে, কারণ ইসলাম সবাইকে বলে আমার হুজুর এখানে উপস্থিত আছে। ওনার কাছেও যদি কেউ কালিমা পড়তে আসে, হুজুর আগে প্রথম কথা জিজ্ঞেস করবেন, আপনি কি স্ব ইচ্ছায় এসেছেন নাকি বাধ্য হয়ে এসেছেন? যদি বলে যে বাধ্য হয়ে, হুজুর কখনো কালিমা পড়াবে না? কখনো পড়াবে না। এবার আসুন, আমি সেই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার মেন কারণটা কি? তো উনি আমি কেন্দ্রে কিছু কথা বলেছেন যেটার যোগ্যতা আমার মধ্যে নেই, এটা আল্লাহ পাকের দয়া। তিনি একটা কথা বলেছেন, আমি আলোচনা শুনতে শুনতে আমার ভিতরে ইসলামের একটা প্রেম জাগ্রত হয়েছে, আল্লাহর প্রতি একটা ভালোবাসা কাজ করা শুরু হয়েছে। আমি বললাম কখন? বলে যে আমার 2019 সালে 2020 সালে আমি শুনতে শুনতে, আমার বড় ইচ্ছা ছিল আপনার সাথে সাক্ষাৎ করা, আপনার কাছে এসে কালিমা পড়া। এবার আমি আপনাদেরকে বলি, কোন না কোন একটা কথা নিশ্চয়ই দিলে তো লেগেছিল, ওই দিলে লাগার কারণে আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি তো হয়েছে, ওই ভালোবাসাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তো আবেগের সৃষ্টি হয়েছে, আবেগটা ঘন হতে হতে তারপরে তো বিবেক জাগ্রত হয়েছে, তারপরে তো আজকের দিনটা সে কালিমা পড়েছে। গতানুগতিক হলে কখনো কোনো কিছু কাজ হয় না। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব যে একটু প্ল্যানিং এ কাজ করে, মনে রাখবেন একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে হিকমত। জোরে বলতে হবে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে হিকমত। আমাদের গ্রামে অনেক মুরব্বীরা আছে, সাইন করতে জানে না, কিন্তু চোখ দিয়ে তাকালে বলতে পারবে এখানে কয় খানি জায়গা আছে, কয় শতক জায়গা আছে, আছে না নাই? আর একটু জোরে বলেন। আপনি আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে যে সুন্দরভাবে মেজারমেন্ট দিতে পারবো না, কত টন রড লাগবে, কতটুক সিমেন্ট লাগবে। আমাদের অনেক মুরব্বীরা আছেন, শুধু ভালো করে একটু তাকালে বুঝতে পারে, অনেক মিস্ত্রি ভাইয়েরা আছেন, কতটুক লাগবে সে আগে থেকে বলে দিতে পারে। এটা আল্লাহ প্রদত্ত একটা দয়া। হেলমেরও দরকার, হেলমেরও দরকার, হেকমতেরও দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা বলেছেন, আমি ওদিকে যাচ্ছি, আমি চাইছিলাম আজকে, যেহেতু আমি রমজান মাসে আলোচনা খুব কম করি, আমি চেয়েছিলাম কিছু কিছু বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়ার জন্য, আমি সেভাবে আগাচ্ছিলাম। তো আমার মুড নষ্ট হয়ে গেছে, এখন আমি আর পারবো না ওদিকে যাইতে। এখন আমার বাইরে যেগুলো বলছে ওই গতানুগতিক হইম, দেখুন দিন ওনারা হই উনোনা পর হবে দিন তো জানি, আইন পছন্দ ন করে দিও ভাই, জানন জিনিস জানাইয়ারে নামাতে, জানন জিনিস জানাইয়ারে লাভ আছে না? কিভাবে ব্যবহার করবে ইসলাম শিখাই দিয়েছে, কিভাবে চলবে ইসলাম শিখাই দিয়েছে, স্ত্রীর সাথে স্বামী কিভাবে ব্যবহার করবে ইসলাম শিখাই দিয়েছে, বড় ভাই আসলে কিভাবে কি করতে হবে ইসলাম শিখাই দিয়েছে, ছোট ভাইকে কিভাবে স্নেহ করতে হবে ইসলাম শিখাই দিয়েছে, দোকান আছে ব্যবসা কিভাবে করবেন ইসলাম শিখাই দিয়েছে, টাকা বেশি আছে কিভাবে বণ্টন করবেন ইসলাম শিখাই দিয়েছে, অপরিচিতের সাথে কিভাবে কথা বলবেন ইসলাম শিখাই দিয়েছে, রাস্তা দিয়ে চলছেন চোখ কিভাবে নিচে রাখবেন ইসলাম শিখাই দিয়েছে, জানা কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে, ইফতিজিং কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে, তর্ক কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে, ঝগড়া কিভাবে মীমাংসা করবেন ইসলাম শিখাই দিয়েছে। এবার বলেন, পৃথিবীর শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য তর্ক বন্ধের দরকার আছে, ঝগড়া বন্ধের দরকার আছে, ভ্রাতৃত্বের দরকার আছে, বন্ধনের দরকার আছে, সুসম্পর্কের দরকার আছে, ভালোবাসার দরকার আছে। আর এই ভালোবাসা ব্যবহার হয়, ভালোবাসা হয় উত্তম ব্যবহারের কারণে, সুন্দর আচরণের কারণে। ইসলাম বলে, ও মুসলমানরা শুনো, হাশরের ময়দানে নবী রাহমাতুল্লিল আলামিন জানান দিচ্ছে, মিজানের দাড়ি পাল্লায় যতগুলো আমল বাড়ি হবে, তন্মধ্যে সবচেয়ে যে আমলটা বাড়ি হবে সেটা হচ্ছে তোমার চরিত্রের আমল। আপনি আমি বাহিরের লোক দেখে বলতে পারবো না কোন জীবন সঙ্গী আপনার জন্য আমার জন্য দুনিয়াতে বেনিফিট দিবে, পরকালে উপকার হবে, আপনার আমার জানা নাই। কারণ আপনি আমি দেখি তো দেখি, কতটুক দেখি, যতটুক আপনার আমার চোখ দেখে। ইসলাম বলে যে তোমার জীবন সঙ্গী তো একদিনের সম্পর্ক নয়, যে আজকে কবুল বললাম 10 সেকেন্ড পরে ব্রেক আপ করে ফেললাম, বিষয়টা তো এতটুক নয়। কারণ একটা স্বামী স্ত্রীর সাথে বন্ধনের সাথে দুইটা পরিবারের সম্পর্ক জোর হয়ে যায়, দুইটা সমাজের সম্পর্ক হয়ে যায়, আবার আল্লাহ চাহে তো তাদের মাধ্যমে সন্তান আসার পরে নানার বাড়ি দাদার বাড়ির সম্পর্ক হয়ে যায়।
এইভাবে বংশ বিস্তার করে ইসলাম বলে যে আমি সেটার দিকেও মনোযোগ দিয়েছি রব সেটার দিকেও মনোযোগ দিয়েছে সুতরাং পাত্র কিভাবে পছন্দ করবা তোমাদের আইডেন্টিটির মধ্যে নাই পাত্র কিভাবে চয়েস করবা তোমাদের জানার মধ্যে নাই ইসলাম এমন ধর্ম যেখানে পাত্র কিটা কোনটা ভালো হবে সেটাও জানাই দিয়েছে পাত্র কোনটা ভালো হবে সেটাও জানাই দিয়েছে সুবহানাল্লাহ 12টি মাসের মধ্যে একটি মাস মাহে রমাদান দিয়েছেন কে আল্লাহ আর একটু আস্তে করে বলেন দিয়েছেন কে আল্লাহ আর আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন বান্দার জন্য দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ যা কিছু দিয়েছেন বান্দার জন্য দিয়েছেন আর আল্লাহ তাআলা সমস্ত কিছুর যিনি স্রষ্টা তিনি সব কিছুকে যতটুক ভালোবাসেন তন্মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন যে সৃষ্টিকে সেটার নাম হচ্ছে ইনসান ইনসানের ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন মুমিনদেরকে মুমিনদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন নবীদেরকে রাসূলদেরকে আর তাদের চাইতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এই কয়েকটা দিন গরম কি কমছে না বাড়ছে বাড়ছে জোরে বলেন বাড়ছে গরম বাড়লে তৃষ্ণা বাড়ে গরম বাড়লে তৃষ্ণা বাড়ে তৃষ্ণা বাড়লে কষ্ট বাড়ে বাড়ে কিন্তু আল্লাহর কি রহমত দেখেন মুসলমানগণ যতই গরম বাড়ুক পানি কিন্তু স্পর্শ করে না সুবহানাল্লাহ এমন কি ঘরের ভিতরে যে বসে আছে পানি স্পর্শ করে নি এমন কি ঘরের ভিতরে যে কেউ নাই বোতল আছে তিনি আছেন তারপরও পানি স্পর্শ করে না ছড়ে বলতে হবে পানি স্পর্শ পুকুরের মধ্যে গোসল করতে ডুব দিছে চাইলে দুই ডুব তিন ডুব এবার বলেন আমাদের দুনিয়া লাগবে কি লাগবে না লাগবে আওয়াজ দিতে হবে দুনিয়া লাগবে কি লাগবে না লাগবে সংসার লাগবে ব্যবসা লাগবে চাকরি লাগবে স্ত্রী লাগবে স্বামী লাগবে পরিবার লাগবে পরিজন লাগবে সবকিছু লাগবে কিন্তু জান্নাতও তো লাগবে ঠিক কবরের শান্তিও তো লাগবে ঠিক এবার ইসলাম আপনাকে বলে নাই দুনিয়াকে তুমি এমন ভাবে ত্যাগ দাও পরকাল অর্জন করার জন্য যে তোমাকে পরিবারের মানুষ আঙ্গুল তুলে কথা বলবে যে তুমি বাবা হয়ে দায়িত্ব পালন করনি স্বামী হয়ে দায়িত্ব পালন করনি স্ত্রী হয়ে কর্তব্য পালন করনি এই সুযোগ ইসলামে দেয় নাই ইসলাম বলে দোয়া করা শিখাই দিচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার রব বলে যে দুনিয়া অর্জন করো পরকালও সাজাই নাও এটার নাম ইসলাম সুবহানাল্লাহ এই দুনিয়াতে আপনি নামাজ পড়বেন শারীরিক ব্যায়ামের ফায়দা আপনার যোগ হয়ে যাবে এই নামাজ আপনি পড়বেন নেকির পাল্লা তো ভারী হবে হবে রুকুর সওয়াব আলাদা সিজদার সওয়াব আলাদা তাসবীর সওয়াব আলাদা ফাতিহার সওয়াব আলাদা জম্মে সূরার সওয়াব আলাদা নিয়তের সওয়াব আলাদা আশার সওয়াব আলাদা বসার সওয়াব আলাদা এতেকাবের সওয়াব আলাদা তাকানুর সওয়াব আলাদা সব তো আলাদা দিবে দিবে যেটা পরকালের মধ্যে আপনার কাজে আসবে আমার কাছে আসবে কিন্তু রব্বে কারিম এত দয়াবান দুনিয়ার রিজিকের ব্যবস্থাও নামাজের মধ্যে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এবার বলেন নামাজ পড়লে দুনিয়ার কিছু ফায়দা আছে না নাই আছে আর একটু জোরে বলেন আছে না নাই আছে এবার বলেন আপনার আমার যে যাই কিছু করি কাজকর্ম করি সেটা কিসের জন্য রিজিকের জন্য এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকদাতা কে আল্লাহ আর রিজিকটা আল্লাহ কখন দেয় যখন রহমত দেয় ঠিক আর নামাজ হচ্ছে রহমত পাওয়ার একটা জারিয়া তাহলে আপনি নামাজ পড়লেন রহমত নিলেন রহমত দিলেন আপনি রিজিক নিলেন তার মানে দুনিয়ার জন্য ফায়দাই নামাজের মধ্যে আছে সুবহানাল্লাহ এবার আসেন রোজা বছরে কয়বার একবার আর একটু আস্তে করে বলেন একবার রোজা বছরে কয়বার একবার এবার এই একটা বার রোজা যখন আপনি রাখবেন জাপানি বিজ্ঞানী অসুমি তার গবেষণা দিয়ে দেখে প্রত্যেকটা মানুষের তার গবেষণা রিসার্চে বলে প্রত্যেকটা মানুষের 12টি মাসের মধ্যে অন্তত এক মাস না খেয়ে থাকাটা শরীরের জন্য সুস্থতার আপনার নিদর্শন বহন করে এই ইসলাম সেই থিওরিটাকে 1450 বছর আগে সিয়ামের মাধ্যমে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এবার বলেন দুপুরবেলা আমরা খাওয়া থেকে মুক্ত থাকি পানি পান করি না জোরে বলেন পানি পান করি না এটাও আল্লাহ পাকের এক বিশেষ সুবহানাল্লাহ এবার বলেন নামাজের ভিতর দুনিয়ার ফায়দা আছে জোরে বলেন আছে রোজার ভিতরে আছে যাকাতের ভিতরে আছে
এই অর্থনৈতিক মন্দার বিষয়টাকে যদি আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন, সেটার মধ্যে যদি যাকাতের সুষ্ঠু বণ্টনটাকে আপনি যদি বণ্টন করে সুন্দরভাবে আপনি অ্যাপ্রোপ্রিয়েট করতে পারেন, আপনিও বলতে বাধ্য হবেন একমাত্র এই পৃথিবীর রাজ্য থেকে আপনার অরাজকতা, এই বৈষম্যতা, ধনী গরিবের ভেদাভেদ দূরীকরণের জন্য যাকাত সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। সুবহানাল্লাহ। আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিতে জানি না, পারি না, সেটা আমাদের ব্যর্থতা। এক এক ওষুধের এক এক ধরন, সমস্ত কিছুর কাজ হচ্ছে ওই জীবাণুকে নষ্ট করা। এই জীবাণুকে নষ্ট করা, আপনার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আপনি শুনলে অবাক হবেন, ওই জাপানি বিজ্ঞানী অসুমি তার গবেষণার মধ্যে দেখলেন যে এই রকম যদি 12টি মাসের মধ্যে একটি মাস যদি নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে পারে, তার শরীরের ভিতরে জীবাণু অটোমেটিক ক্ষমতা লেস হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হতে থাকে। তাহলে এই রমজানের ভিতরে শুধু সব নাই, রোগের চিকিৎসাও আল্লাহ রেখে দিয়েছেন। আপনি শুনুন, তর্ক এক জায়গায়, বিদ্বেষ এক জায়গায়, বাস্তবতা ভিন্ন জায়গায়। ইসলাম এটা কোনো ব্যক্তির বানানো ধর্ম নয়। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার ভাই ও বোনেরা, অন্তরে কান লাগিয়ে শুনুন, আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাস্তবতা কখনো পাল্টায় নাই, পাল্টাবে না। ইসলাম ধর্মের টোটাল সেক্টরটাকে আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনিও মানতে বাধ্য হবেন ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধানের জন্য, প্রত্যেকটা বিধানের মধ্যে মানব জাতির জন্য, পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে তর্ককারীকে মাফ করে দাও, কষ্টদাতাকে মাফ করে দাও, বাটপারি করনেওয়ালাকে মাফ করে দাও, তুমি তোমার রবের দিকে তাকাই মাফ করো, এই নিয়তে যেন রব তোমাকে মাফ করে দেয় তোমার ভুল দেখে। মানব দিন দিন রোগ বেশি হয়। WHO সংস্থা জানান দিচ্ছে বিশ্ববাসীকে, মানবের রোগ দিন দিন কমছে না, বাড়ছে। ভিন্ন ভিন্ন রোগ দেখা যাচ্ছে, আর সমস্ত রোগের মেন কারখানা ধরা হয় পেটকে, আর পেটের মধ্যে যাওয়া হয় খাবার, খাবারের জন্য হয় হাত, খাবারের জন্য ব্যবহার হয় মুখ, আর খাবারের জন্য ব্যবহার হয় ইচ্ছা। এই খাবার 24টা ঘন্টার মধ্যে আমরা আমাদের নিয়মে খাচ্ছি, আমরা আমাদের পছন্দের মতো খাচ্ছি। যখন রোগাক্রান্ত হয়ে যায়, যখন ডাক্তারের পরামর্শ যায়, এবার ডাক্তার আমাদেরকে গবেষণা করে, আমাদেরকে রিসার্চ করে, এবার ডাক্তার আমাদেরকে লিস্টি করে দেয়, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা এতটুক, এটা এতটুক, হাঁটা লাগবে, বসা লাগবে, শোয়া লাগবে, ওষুধ এটা খাওয়া লাগবে, এই টাইমে খাওয়া যাবে না, ওই টাইমে এটা খাওয়া যাবে না, তোমার পছন্দের গরুর ভুনা মাংস বাদ দিয়ে দিতে হবে, তেলযুক্ত খাবার বাদ দিয়ে দিতে হবে, বিরিয়ানি খাবার বাদ দিতে হবে, ফাস্ট ফুড বাদ দিতে হবে, বার্গার বাদ দিতে হবে, ফুচকা বাদ দিতে হবে, স্যান্ডউইচ বাদ দিতে হবে, পিৎজা বাদ দিতে হবে, এই খাবার বাদ দিতে হবে, মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে। ও ডাক্তার কেন বলছেন? বলে যে তোমার শরীরের জন্য, তোমার সুস্থতার জন্য। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ইসলামের মধ্যে মানবের সুস্থতার জন্য আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনকে দিয়ে খাদ্যাভ্যাসের বর্ণনা 1450 বছর আগে দান করে দিয়েছেন। এবার যদি প্রশ্ন করা হয় ইসলাম মানবো তো মানবো কেন, আপনার আমার উত্তর হবে নিজের দুনিয়া এবং পরকালে ভালো থাকার জন্য ইসলামকে মানতে হবে। আচ্ছা আপনার একটা কথা বলেন তো, শহরে মানুষ আছে না নাই? আছে। আর একটু জোরে। আছে। গ্রামে মানুষ আছে না নাই? আছে। কোন জায়গার মানুষ বেশি অসুস্থ? শহরে। আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো, কোন জায়গার মানুষ বেশি অসুস্থ? শহরে। তো গ্রামের গুলো বাংলাদেশি, শহরের গুলো বাংলাদেশি, শহরের গুলো এত অসুস্থ হচ্ছে কেন? কারণ আপনি গ্রামের মানুষকে দেখবেন না জেনে হলো ইসলামের নিয়মে তারা চলে বেশি। যেমন ইসলাম পরামর্শ দিচ্ছে, বর্তমান ডাক্তারও পরামর্শ দিচ্ছে, রাত বেশি জাগিও না, তাড়াতাড়ি ঘুমাই যাও। অনেক গ্রামের মধ্যে আপনি দেখবেন 8-9টা বাজলেই পুরো এলাকা শুনশান হয়ে যায়, মানুষ ঘুমের দিকে জগতে চলে যাচ্ছে। আর আপনি শহরে যাইয়া দেখবেন রাতের 2টা বাজেও মনে হয় যে দিনের 10টা। তাহলে শহরের মানুষ ওই নিয়ম থেকে বেড়ে চলে যাচ্ছে, যেখানে গ্রামের মানুষ এখনো পর্যন্ত নিয়ম মানে। তো অনেকে যারা গ্রামকে হেয় করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই যারা শহরে থেকে গ্রামের মানুষকে হেয় করো, তোমরাও এক সময়
গ্রামে ছিলা বাবাকে দেখো না হয় দাদাকে দেখো না হয় দাদার বাবাকে দেখো কেউ না কেউ সবাই গ্রাম থেকে হয়েছে গ্রামকে যারা হেয় করে তারা কখনো সুস্থ মানুষ হতে পারে না কারণ আমাদের সবার নারী গ্রামে অনেকে কৃষককে ঘৃণা করে আমাদের মতো কিছু মানুষ কৃষককে ঘৃণা করে কৃষকের ঘামকে ঘৃণা করে আমি বলি ভাই কি খাও তুমি তুমি যেটাই খাও সেটাই কৃষকের পরিশ্রমের ফসল তুমি যদি কৃষককে বাদ দিয়ে দাও তোমার আর খাওয়া নাই সেজন্য ইসলাম বলে কাউকে কখনো ঘৃণা করা যাবে না কাউকে ছোট করা যাবে না নিজেকে বড় করে অন্যকে হেয় করা যাবে না কারণ তুমি সেটাই করবা যেটা তোমার রব পছন্দ করে আর তুমি যদি সেটাই করতে পারো তাহলে ইজ্জত দুনিয়াতেও পাবা ইজ্জত পরকালেও পাবা ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা ইজ্জত দেনেওয়ালা রব তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছে এবার আসেন আমি সবার মনোযোগ আকর্ষণ করছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আরে মাই প্রশ্ন দিয়ে দেন না আর সমাজে দেখেন বদভ্যাস আছে হুজুরের হদে নামাজ লই ওয়াইজ ধরি বললেন তারপরে হবু দে নামাজ লে আলোচনা করিব হন হর হত্যারও নেই ইতে নিজে নামাজ নপরে ইতে নিজে ইতে শুধু শুক্রবার একদিন ঈদে আর হাত তুই নামাজ না ভরস কিনলে তুই তো তুমি সমস্যা ওই সমস্যা অনুযায়ী ওষুধ দিলে হাম এত লাই হদিবাজি আরে গতানুগতিক আলোচনা হইলে আরে নড়াইকো আকেনা ফল মানুষ এবার শুনেন আল্লাহ পাকের অশেষ সম্মতে আজকে আসরের নামাজের পরে একজন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবার আমি আপনাদের কাছে জানতে চাই উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজকে আল্লাহ তাআলা কবুল করেছেন আমি অদবের হাতে কবুল করেছেন আমার একটা অভ্যাস হচ্ছে আমি আগে যাচাই বাছাই করি উনি কি স্বইচ্ছায় করবেন নাকি কেউ প্রেশার করে কারণ ইসলাম সবাইকে বলে আমার হুজুর এখানে উপস্থিত আছেন ওনার কাছেও যদি কেউ কালিমা পড়তে আসে হুজুর আগে প্রথম কথা জিজ্ঞেস করবেন আপনি কি স্বইচ্ছায় এসেছেন নাকি বাধ্য হয়ে এসেছেন যদি বলে যে বাধ্য হয়ে হুজুর কখনো কালিমা পড়াবে না কখনো পড়াবে না এবার আসুন তা আমি সেই ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার মেন কারণটা কি তো উনি আমি কেন্দ্রিক কিছু কথা বলেছেন যেটার যোগ্যতা আমার মধ্যে নেই এটা আল্লাহ পাকের দয়া তিনি একটা কথা বলেছেন আমি আলোচনা শুনতে শুনতে আমার ভিতরে ইসলামের একটা প্রেম জাগ্রত হয়েছে আল্লাহর প্রতি একটা ভালোবাসা কাজ করা শুরু হয়েছে আমি বললাম কখন বলে যে আমার 2020 সালে আমি শুনতে শুনতে আমার বড় ইচ্ছা ছিল আপনার সাথে সাক্ষাৎ করা আপনার কাছে এসে কালিমা পড়া এবার আমি আপনাদেরকে বলি কোনো না কোনো একটা কথা নিশ্চয় দিলে তো লেগেছিল ওই দিলে লাগার কারণে আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি তো হয়েছে ওই ভালোবাসাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তো আবেগের সৃষ্টি হয়েছে আবেগটা ঘন হতে হতে তারপরে তো বিবেক জাগ্রত হয়েছে তারপরে তো আজকের দিনটা সে কালিমা পড়েছে গতানুগতিক হলে কখনো কোনো কিছু কাজ হয় না সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব যে একটু প্ল্যানিং এ কাজ করেন মনে রাখবেন একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে হেকমত জোরে বলতে হবে একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে আমাদের গ্রামে অনেক মুরব্বীরা আছে সাইন করতে জানে না কিন্তু চোখ দিয়ে তাকালে বলতে পারবে এখানে কয়খানি জায়গা আছে কয় শতক জায়গা আছে আছে না নাই আর একটু জোরে বলেন আপনি আমি ইঞ্জিনিয়ারিং পাস করে যে সুন্দরভাবে মেজারমেন্ট দিতে পারবো না কত টন রড লাগবে কতটুক সিমেন্ট লাগবে আমাদের অনেক মুরব্বীরা আছেন শুধু ভালো করে একটু তাকাইলে বুঝতে পারে অনেক মিস্ত্রি ভাইয়েরা আছেন
কতটুক লাগবে সে আগে থেকে বলে দিতে পারে। এটা আল্লাহ প্রদত্ত একটা দয়া। ঠিক এলোমেরও দরকার, হেলোমেরও দরকার, হেকমতেরও দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা বলেছেন, আমি ওদিকে যাচ্ছি, আমি চাইছিলাম আজকে, যেহেতু আমি রমজান মাসে আলোচনা খুব কম করি, আমি চেয়েছিলাম কিছু কিছু বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়ার জন্য, আমি সেভাবে আগাচ্ছিলাম। তো আমার মুড নষ্ট হয়ে গেছে, এখন আমি আর পারবো না ওদিকে যাইতে। এখন আমার বাইরা যেগুলো বলছে ওই গতানুগতিক হইম, দেখুন জিন ওনারা হই উনোনা পর হবেন দিন তো জানি, আইন পছন্দ নগরি দিও ভাই, জানন জিনিস জানাইয়ারে নমাতে কা, জানন জিনিস জানাইয়ারে লাভ আছে না? আর কেন ফল মিক্ষ হইলাম না? হসান দন্নান ঠিক ওই বলে আমি মনে